প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী, প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। আজ 29 জুলাই 2020, 14 শ্রাবণ, 1427। প্রতিদিনের মতো আজও কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আরও একটি নতুন পরীক্ষাগার যুক্ত হয়েছে চাঁদপুর মেডিকেল কলেজে, এবং এখানে উল্লেখ করতে চাই ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, ডাক্তার দীপুমনির সরাসরি তত্ত্বাবধানে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অনুদানে একটি আরটিপিসিআর মেশিন চাঁদপুর মেডিকেল কলেজে স্থাপিত হয়েছে, এবং সর্বাত্মক সহযোগিতা করেছেন মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, ডাক্তার দীপুমনি। এবং কুমিল্লা মেডিকেল কলেজের দ্বিতীয় আরেকটি আরটিপিসিআর মেশিন স্থাপন হয়েছে। এই মেশিনটি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। উনি কুমিল্লা সিটি কর্পোরেশনের মাধ্যমে কুমিল্লা মেডিকেল কলেজে একটি আরটিপিসিআর মেশিন দিয়েছেন। বর্তমানে 82টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা কার্যক্রম চলছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 14,253টি, এবং পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 14,127টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,51,258টি নমুনা, এবং গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,009 জন। এ পর্যন্ত শনাক্ত 232,194 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.30% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.17%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,878 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 130,292 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.11%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন, এবং এ পর্যন্ত 3,035 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 30 জন, নারী 5 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,388 জন, 78.68%, এবং নারী 647 জন, 21.32%। বয়স বিভাজনে গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন 21 থেকে 30 বছরের 1 জন, 31 থেকে 40 বছর 1 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 বছরের 7 জন, 61 থেকে 70 বছরের 12 জন, 81 থেকে 80 বছরের 7 জন, এবং 81 থেকে 90 বছরের 1 জন। এ পর্যন্ত বয়সভিত্তিক মৃত্যুর সংখ্যা এবং হার 0 থেকে 10 বছরের 18.59%, 11 থেকে 20 বছর 30 জন, 0.99%, 21 থেকে 30 বছর 85 জন, 2.80%, 31 থেকে 40 বছর 201 জন, 6.62%, 41 থেকে 50 বছর 431 জন, 14.20%, 51 থেকে 60 বছরের 876 জন, 28.86%, এবং 60-এর অধিক বয়সের 1,394 জন, 45.93%। গত 24 ঘন্টায় বিভাগ ওয়ারি নিতের সংখ্যা ঢাকা বিভাগে 14 জন, চট্টগ্রাম 8 জন, খুলনা, সিলেট, রাজশাহী এবং ময়মনসিংহ প্রতি বিভাগে 2 জন করে, এবং ময়মনসিংহ বিভাগে 1 জন, বরিশাল বিভাগে 4 জন। বিভাগ ভিত্তিক নিতের সংখ্যা ঢাকা বিভাগ 1,458 জন, শতকরা হার 48.04%, চট্টগ্রাম 739 জন, 24.35%, রাজশাহী 179 জন, 5.90%, খুলনা 214 জন, 7.07%, বরিশাল 119 জন, 3.92%, সিলেট 146 জন, 4.81%, রংপুর 115 জন, 3.79%, ময়মনসিংহ 65 জন, 2.14%। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 29 জন এবং বাড়িতে 6 জন। ঢাকা মহানগরী এবং চট্টগ্রাম মহানগরী এবং অন্যান্য জায়গার হাসপাতালের তথ্য। ঢাকা মহানগরী সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 2,090 জন,
এবং ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 189 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 305 জন। চট্টগ্রাম মহানগরী আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 17 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1568 জন এবং আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 108 জন। সারা দেশের শয্যা সংখ্যা, সাধারণ শয্যা সংখ্যা 15,210 এবং রোগী ভর্তি আছে 3,963 জন। শয্যা খালি আছে 11,267। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 549, রোগী ভর্তি আছে 314 জন এবং শয্যা খালি আছে 335। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,352। সারা দেশে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 308। সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 120। এখানে উল্লেখ করতে চাই, ফটিকছড়ি কোভিড-19 হাসপাতাল, ফটিকছড়ি বিশ্বজ্জা হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা করে দিয়েছেন জনাব সাদাত আনোয়ার সাদী, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও রাজনীতিবিদ, কার্যকরী সদস্য ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ। আমরা কৃতজ্ঞতা জানাই ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টকে এবং মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় ডাক্তার দীপুমণিকে। আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় মন্ত্রী জনাব তাজুল ইসলাম এমপিকে, মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবন মন্ত্রণালয়ে। আমরা কৃতজ্ঞতা জানাই জনাব সাদাত আনোয়ার হোসেন সাদিকে, যিনি অক্সিজেন ব্যবস্থা করে দিয়েছেন। সকল ব্যক্তি যারা এই কোভিডে নানাভাবে আমাদের সাহায্য করে যাচ্ছেন, তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং অভিনন্দন শুভেচ্ছা। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 827 জন, আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 1146 জন। এ পর্যন্ত আইসোলেশনে 49,316 জন, এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 30,647 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,669 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছে 1,955 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 431,944 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 2,570 জন, এ পর্যন্ত ছাড়া পেয়েছেন 374,700 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 57,244 জন। সুরক্ষা সামগ্রীর বিতরণের তথ্য, গত 24 ঘন্টায় বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস বিতরণ হয়েছে 9,871, বিভিন্ন ক্যাটাগরি এবং লেভেলের মাস্ক বিতরণ হয়েছে 13,614, কাভারঅল যার মধ্যে আছে পিপিই গাউন অ্যাপ্রন শু প্রোটেক্টার 4,879, ফেস শিল্ড এবং গগলস বিতরণ হয়েছে 1,145, সূত্র সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল। হটলাইনের ফোনের তথ্য, 24 ঘন্টায় স্বাস্থ্য বাতায়ন 1-6263 ফোন এসেছে 11,644, 333 এই হটলাইনে 63,640, আইডিসিআরের দুটি হটলাইন নাম্বার আছে সেখানে 615 এবং মোট ফোন কলের সংখ্যা 75,899। এখানে আরেকটি তথ্য বলতে চাই, করোনা আক্রান্ত রোগীদের জন্য সরাসরি মেডিকেল ডাক্তার ও হেলথ অফিসারদের মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, আইসিটি ডিভিশন, এ2আই, ইউএনডিপি ও বেসিসের সহযোগিতায় সিনেসিস আইটি কোভিড-19 টেলিহেলথ সেন্টার বাস্তবায়ন করে আসছে জুন 2020 থেকে। সিনেসিস আইটি স্বাস্থ্য বাতায়নের পাশাপাশি আলাদাভাবে এই কোভিড-19 টেলিহেলথ সেন্টারের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। এই টেলিহেলথ সেন্টারে 100 জন মেডিকেল ডাক্তার ও হেলথ অফিসার প্রতিদিন সেবাটি বাস্তবায়নে নিয়োজিত আছেন। 75 জন মেডিকেল ডাক্তার, 25 জন স্বাস্থ্য তথ্য অফিসার, সুপারভাইজার এবং ম্যানেজার। করোনা আক্রান্ত রোগীদের জন্য কোভিড-19 টেলিহেলথ সেন্টার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চালু থাকে। এই সেন্টারটি চালু হয়েছে 13 জুন 2020 থেকে। বিগত 18 জুন থেকে কোভিড-19 টেলিহেলথ সেন্টার থেকে সরাসরি সেবা গ্রহণ করেছেন 66,985 জন। এর মধ্যে 95 ভাগ রোগী বাড়িতে থেকেই ডাক্তারের চিকিৎসা সেবা নিয়েছেন এবং সুস্থ হয়েছেন, বাকি 5 ভাগ রোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মোট সেবা গ্রহণ করেছেন 4,743 জন করোনা আক্রান্ত রোগী এবং এই রোগীদের বিশ্লেষণে দেখা গেছে অল্প ঝুঁকিপূর্ণ,
বা অল্প উপসর্গ নিয়ে আছেন 65.36%, মাঝারি ঝুঁকিতে আছেন 10.80% এবং অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন 2.11%। এদের মধ্যে বাড়িতেই চিকিৎসা সেবা নিয়েছেন এবং সুস্থ হয়েছেন 95.39% এবং হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন 4.61%। 24 ঘন্টার মেডিকেল অ্যাসেসমেন্টের পাওয়া তথ্য অনুযায়ী করোনাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত এমন রুগী আছেন 14% এবং শুধু মৃদু উপসর্গ নিয়ে করোনা আক্রান্ত রুগী আছেন 86%। যারা বিভিন্ন জটিলতায় আক্রান্ত তাদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত 18%, উচ্চ রক্তচাপে আক্রান্ত 12%, শ্বাসকষ্ট বা এজমায় আক্রান্ত 4%, হৃদরোগে আক্রান্ত 3% এবং কিডনি রোগে আক্রান্ত 3%। এছাড়াও করোনাকালীন সময়ে মা টেলিহেলথ সেন্টার চালু করা হয়, যার মাধ্যমে গর্ভবতী মা ও শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা সেবা প্রদান, কাউন্সেলিং এবং রেফারেল প্রদান করা হচ্ছে। এ সেন্টার থেকে এখন পর্যন্ত 79,809 জন গর্ভবতী মা ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে, যার মধ্যে 175 জন করোনা আক্রান্ত গর্ভবতী মাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাই টেলিহেলথ সেন্টারকে। স্ক্রিনিং কার্যক্রম 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 24 ঘন্টা স্ক্রিনিং হয়েছে 1,510 জন, সকল স্থলবন্দরে 287 জন এবং 2টি সমুদ্র বন্দরে 160 জন। মোট 1,957 জনকে স্ক্রিনিং করা হয়েছে এবং এ পর্যন্ত স্ক্রিনিংয়ের সংখ্যা 786,744 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 52,235 জন, এ পর্যন্ত শনাক্ত 18,38,380 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 751 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 41,366 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 226,783 জন এবং এ পর্যন্ত বিশ্বে শনাক্ত হয়েছেন 1,63,41,920 জন। বিশ্বে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 4,153 জন এবং এ পর্যন্ত বিশ্বে মৃত্যুবরণ করেছেন 650,805 জন। এই ছিল আমাদের কাছে তথ্য। তথ্য শেষ করবার আগে আবারও বলবো, সামনে কোরবানির ঈদে আমরা যেন সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করি, সচেতন থাকি, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি। অবশ্যই আমরা যেন সঠিকভাবে মাস্ক পরি এবং বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুই, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করি। আপনার সচেতনতা, আপনার সতর্কতা আপনাকে যেমন সুস্থ রাখবে, তেমনি আপনার পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখবে। নিজে সুস্থ রেখে পরিবারের সদস্যদের সুস্থ রাখতে সহায়তা করুন এবং দেশকেও করোনা প্রতিরোধে বা কোভিড প্রতিরোধে সাহায্য করুন। আপনারা সবাই যে কোনো মৃদু উপসর্গ বা যে কোনো লক্ষণ উপসর্গ থাকলে অবশ্যই কোভিডের নমুনার জন্য নমুনা দিবেন এবং নমুনা পরীক্ষা করবেন, এবং যারা কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তারাও নমুনা পরীক্ষা দিবেন এবং নমুনা পরীক্ষা করবেন। নমুনা পরীক্ষার মাধ্যমেই আমরা কোভিডকে প্রতিরোধ করতে পারি এবং শনাক্ত করে রোগ প্রতিরোধ করা সম্ভব। সেজন্যই সবার প্রতি অনুরোধ, রোগ প্রতিরোধে সাহায্য করুন, যে যে পদ্ধতি আমরা বলি সেগুলো মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।